আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, কেমন আছেন? আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। গত ২০২০-এ আমি এনএমসি হাসপাতালে যাই। এনএমসি হাসপাতালে গিয়ে আমার কাশি ছিল, জ্বর ছিল, তখন আমি যাই চেক করি। চেক করার পরে আমার এই করোনা পাওয়া যায়। তো আমার এই ওরা 13 তারিখে ফোন করলো যে করোনা। তখন আমি খলিফা হাসপাতালে যাই। খলিফা হাসপাতালে যাওয়ার পরে ওরা আমাকে অনলাইন একটা আলাদা ক্যাম্পে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখন অনলাইন হাসপাতালে আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশবাসী সবার কাছে দোয়া চাই, কেউ ঘাবড়াইবেন না, এটা হচ্ছে একটা ভাইরাস। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, ভালো রাখে। সবাই যারা আমার ফেসবুক এবং ফেসবুকের বাইরে যারা আছেন, আমাদের বাংলাদেশের সকলের জন্য দোয়া, এবং যারা প্রবাসে আছেন সৌদি, কাতার, আবুধাবি, বাহরাইন, ওমান, সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনে কোনো ঘাবড়াবেন না। অনেকজনে অনেকজনকে এটা বলে যে মরে যাবে তা না, আল্লাহ যার হয় যতদিন দেখছে ততদিন এটা আল্লাহ একটা পরীক্ষা করতেছে আমাদেরকে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসছি ইনশাল্লাহ, এখন অনলাইন একটি হাসপাতালেই আছি, ওখানে বলা আছি। আমাদেরকে এক রুমে আমাদেরকে তিনজন দিছে, একটা পাকিস্তানি, একটা ইন্ডিয়ানি, একটা বাঙালি। তো আল্লাহ আপনাকে দোয়া, সকলের দোয়া, সুস্থ রেখেছে, ভালো আছি, সবাই দোয়া করবেন। আর যদি হয়াত রিজিক সব তো হয়েছে আল্লাহর হাতে। সবাই অনেক সময় যদি চলাফিরা কারো সাথে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, তো আল্লাহ তরফে মাফ করে দেবেন ইনশাল্লাহ। আমরাও মাফ করে দিছি আপনাদেরকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি মোটামুটি। একটি অনলাইন হাসপাতালে আছি ইনশাল্লাহ। জাকির ভাই দোয়া, আল্লাহ সুস্থ করে দেখ ইনশাল্লাহ। জাকির ভাই ইনশাল্লাহ দোয়া করি। ফারভেজ ভাই, রাজু, জসিম উদ্দিন ভাই, আমাদের এলাকারই বড় ভাই, ঠিক আছে, দোয়া করি সবাই। ফয়সাল বিহত্তর নোয়াখালী সদর ইয়ার্ডের ব্যবসায়, ঠিক আছে, দোয়া রইল ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আছি আল্লাহ। তবে আমি সকল প্রবাসীদেরকে বলি, একটু আপনারা আসলে আমরা সর্দি কাশি একটু অবহেলা করি, তো এটা অবহেলার কিছুই নাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যাই টেস্ট করেন সমস্যা না, প্রাথমিক সময় এটা হচ্ছে একটা ভাইরাস। মহিনুদ্দিন ভাই ইনশাল্লাহ দোয়া করিয়েন। আসি এমডি হারুন, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা দোয়া করি। আবু সুফিয়ান ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করিয়েন। মোশাররফ হোসেন ভাই, জাকির হোসেন ভাই, ঠিক আছে, সবাই দোয়া করিয়েন ইনশাল্লাহ। ফারুক ভাই, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। হাফেজ সাহেব ইনশাল্লাহ ভালো আছে। জাকির সাহেব, জাকির হোসেন ভাই শারীরিক এখন আছে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সর্দি কাশি থেকে আল্লাহ পাক যাতে মানুষকে, আল্লাহ পৃথিবীতে যখন আল্লাহ ফাটাইছে তখন মানুষের মৃত্যু হবে, আল্লাহ দুনিয়াতে যখন ফাটাইছে আগারে সবাই একদিন যেতে হবে, কেউ আগে কেউ পরে। তো আল্লাহ কখনো মানুষের বয়স দেখে না। আল্লাহ সবাইকে, আল্লাহ ছোটো হোক বড়ো হোক, যার মত যেদিন হবে আল্লাহ তাকে ওদিনে নিয়ে যাবে। তবে অনেক এলাকার লোক আছে হয়তো মানুষের সাথে চলাফেরা সব সময় বা কোনো সময় করতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, মাফ করে দেবেন ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি কোনো সময় চলার পথে বা কোনো ইয়াতে যদি কারোর সাথে হয় ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। হয়তো সবাই তো আর সব জীবিত থাকতে, মানুষের প্রতি মানুষের যেরকম
মানুষে মানুষের মাপ নিতে পারে, মৃত্যু হয়ে গেলে তো কারো কেউ মাপ নিতে পারে না। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দোয়া করি সাইদ ভাই, দোয়া করি সাইদ ভাই, ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ দোয়া করি। আর রাসেল আসি ভাইয়া ভালো আছি, দোয়া করি ইনশাল্লাহ। অনেক ফেসবুকে অনেকজনকে দেখতেছি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। রিয়াদ ইনশাল্লাহ ভালো আছি, দোয়া করিও। এখন আছি অনলাইন হাসপাতালে, আছি শুয়ে আছি ইনশাল্লাহ। আবদুল্লাহ আল মামুন ভাই ইনশাল্লাহ দোয়া করিয়েন, আবদুল্লাহ আল মামুন ভাই আপনার সরবার ক্ষতির দিয়ে আছে, আলমগীর দোয়া রাজাক ভাই ঠিক আছে ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আল্লাহ যেন সবাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। হাফর সাহেব দীর্ঘদিন ইমামতি করছেন আমাদের এলাকাতে, দোয়া করিয়েন আমাদের জন্য। অনেক সময় অনেক কথা কইছি, যদি হয় ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিয়েন। আলাউদ্দিন ভাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ নজরুল ইসলাম ভাই, রিঙ্কু নজর, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আলমগীর ভাই আছি ভালো আছি, সবাই দোয়া করিয়েন ইনশাল্লাহ। নজরুল ভাই কেমন আছেন ইনশাল্লাহ, দোয়া করিয়েন, দেখা আল্লাহ যদি সহি সালামত রাখে দেখা হবে ইনশাল্লাহ। আর দোয়া করিয়েন জাকির হোসেন ভাই, জাকি ভাই দোয়া করিয়েন ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সালাম ভাই, খালতো ভাই সালাম ভাই ইনশাল্লাহ আছি ভালো আছি, দোয়া করিয়েন ভাইয়া যাওয়ার অনেক আসি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি মোটামুটি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আসি আপনাকে দোয়া, আল্লাহ ভালো রাখছে। আসি আমার সাথে একটা পাকিস্তানি আছে, একটা ইন্ডিয়ানি ভাই আছে, সবাই সিটে সবাই শুয়ে আসি ইনশাল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন সবাই তাড়াতাড়ি সুস্থ করে দেয় ইনশাল্লাহ। এখন হ্যাঁ নজরুল ভাই আছি ভালো আছি, দোয়া করি ইনশাল্লাহ। ভাইয়া আছে আরিফ ভাই ইনশাল্লাহ ভালো আছি, অনলাইনে আছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। মোস্তাফিজুর রহমান ভাই আছি, মঈনুদ্দিন ভাই দোয়া ইনশাল্লাহ ভালো থাকেন ইনশাল্লাহ। এমনও কেউ ঘাবড়াবেন না যে করোনা ভাইরাস, এটা আসলে এটা আল্লাহ দানিয়ে একটা জিনিস, বুঝেননি? সবাই মন ঘাবড়াইবেন না। ওদিন একটা বয়ান দেখলাম আর কি, যে হুজুরে বলতেছে যে করুণা নিয়ে একটা ইয়ে হয়েছে, শুকরান করুণা, শুকরান করুণা, এটা আল্লাহর তরফ থেকে আসে। হ্যাঁ সাজু ভাই আছে ইনশাল্লাহ, আছে একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি তো ওই হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে আসছে, আছি এটাকে হেফাজতে আছি ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আছি আবু নাসের ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই ইনশাল্লাহ, লাইফে আসছি ওই জন্য সবাই হয়তো বলতেছে যে কী অবস্থা, কেমন আছি। অনেকজনের সাথে তো পরিচিত, কাউকে বলতে পারি না, কিছু বলতে পারি না। ওরা ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমার পজিটিভ, তো পজিটিভ হওয়ার পরে আমি আবার টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে বলছে তুমি ঘাবড়াইও না, তোমার কোনো এমন কোনো ইয়ে নাই। তো সিরেফ আমাকে একটা নাফা দিছে, নাফা নাফা ওষুধটা খাইলাম, খানা খাইয়া এটা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ আসি ভালো আছি। মোহাম্মদ সেলিম ভাই আসি, মিজানুর রহমান ভাই ভালো আছি, স্বপন ভাই ইনশাল্লাহ ভালো আছি ইনশাল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে ইনশাল্লাহ, দোয়া করবেন, কেউ ঘাবড়াবেন না। যারা যারা আসলে আমাকে দেখতেছেন অনেকজনের সাথে, দীর্ঘদিন আবুধাবি খাজুরতলা বা সবখানে পরিচিত, যেখানে এখানে অনেক ব্যবসায়ী আছেন আমাদের সাথে ফেসবুকের লিস্টে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। অনেকজনকে বলতে পারতেছি না হয়তো, তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের মাঝে দ্রুত ফিরে আসবো। হয়াত রিজিক মহানিজ সম্মান সব তো আল্লাহর হাতে, ওই জন্য বারবার সবাইকে বলতেছি, হয়তো ভুলটুতি হইতে পারে, যার কারণে চলার পথে তো কারোর সাথে কথা কাটাকাটি বা ইয়া, তো ওই অনেক সময় অনেকে এর সাথে জড়িত ছিলাম। সবাই আমাদেরকে সুদৃষ্টিতে দেখবেন, আমি কারো ভাই হইতে পারি, কারো বন্ধু হইতে পারি, কারো ছোটো ভাই হইতে পারি, কারো আপ্তি হইতে পারি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।
হ্যাঁ ইকবাল ভাই, আছি, ভালো আছি ইনশাল্লাহ। আপনি কেমন আছেন? দোয়া করিয়েন ইকবাল ভাই আমাদের জন্য। কিন্তু আল্লাহর ঘরের ওইখানে আছেন তো? আল্লাহর ঘরের ওইখানে যে একটু দোয়া করিয়েন ইনশাল্লাহ, সবাইকে যেন আল্লাহ সুস্থ করে দিক ভালো হোসেন ভাই। হ্যাঁ আল্লাহ তোমাকে রহমতে সুস্থ করে দিলেন। আমি ঠিক আছে ভাইয়া, দোয়া করিয়েন ইনশাল্লাহ। আছি এখন এখানে অনলাইন একটা হাসপাতালে আছি। বারবার এই জন্য বলতেছি অনেকজনে হয়তো আজকে প্রায় 12, আমি 14 তারিখে আসছি, অনেকজন হয়তো দেখেন না। হ্যাঁ ইসমাইল ভাই, আসি, ভালো আছি ইসমাইল ভাই, দোয়া করিয়েন। আপনার কেয়ার টাইপিস্টে অবশ্যই যাইতাম। দোয়া রাখিয়েন ভাই, যে সবার জন্য সবাই দোয়া করিয়েন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থতা দান করাক, দোয়া করিয়েন। ইমাম হোসেন ভাই ঠিক আছে, দোয়া করিয়েন। রাজু খান, আসি ভাইয়া, এখন ভালো আছি ইনশাল্লাহ, সবাই দোয়া করিয়েন। সিরাজুল ইসলাম, রিফন ভাই, দোয়া করিয়েন ইনশাল্লাহ। আছি আবুধাবিতে একটা হাসপাতালে আছি। নূর মোহাম্মদ আলমগীর, এখন সজীবে কেমন আছে? আছে ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করক। হ্যাঁ আছি মিজানুর রহমান ভাই, দোয়া করি সুস্থ করে যাবেন, সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, দোয়া করিয়েন ইনশাল্লাহ। সবাই তো আল্লাহ একজনের না একজনের দোয়া তো কবুল করবে, কেন আমিও সবার জন্য দোয়া করি। যখন মানুষ আমরা সবাই মুসলমান, কারো প্রতি কারো হিংসা রাগ ক্ষোভ কিছু থাকা দরকার না। হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তেছি। আল্লাহ পাক যেন সুস্থতা দান করে দেয় ইনশাল্লাহ। দোয়া করবেন নজরুল ভাই ইনশাল্লাহ, সব কিছু আল্লাহর উপরে ভরসা। হ্যাঁ একবেল ভাই আছে, সাজু ভাই এখন আছে, মোটামুটি ভালো আছে। আল্লাহ পাক নেক হের দান করে। ঠিক আছে জহির আলম, হ্যাঁ আসি ভাইয়া, ভালো আছি। সাইফুদ্দিন ভাই আছি আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম, জি মামা আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সুমন আলম, হ্যাঁ সাজু ভাই কী খবর? হ্যাঁ সুমন ভাই আছে, এখন ভালো আছে, এনএমসি থেকে ট্রিটমেন্ট নিতেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমিও নিতেছি ট্রিটমেন্ট, আগ থেকে নিলে ভালো। আমার কোনো এমন কোনো কিছু না আছেন যে আমার হাড়ে বা কোনো ইয়েতে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। একটু যদি ব্যথা, একটা প্যারাসিটামল দিতেছে, আর অন্য কোনো কিছু দিতেছে না। আর এনে এরা খাওয়া দিতেছে কন্টিনিউ, আর বলতেছে বারে না যাবার জন্য, মাস্ক ব্যবহার করার জন্য। আর আমাদের এখন সবাই কাশি হলে এরা যেগুলো আমাদেরকে টেকনিক দিতেছে, আমি আবারও ফেসবুক যারা আমার এখানে দেখতেছেন, আমি কারোর সাথে কেউ এখন হাত মিলাবার দরকার নাই, একসাথে বসি খানা খাবার দরকার নাই। আর আপনাদের যার যার সিটের অবস্থানে তারা পায়ে পরিষ্কার রাখিয়েন। একজনের যদি কাশি হয় লগে লগে তাকে নিয়ে পরীক্ষা করাবেন, জ্বর এবং কাশি সর্দি হলে এগুলো নিয়ে পরীক্ষা করে নেন, তখন একটা রেজাল্ট না একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এটা মোটামুটি আয়ত্তের চলে আসছে অনেক লোক। আমি ওই দিনকে যখন খুলিবা হাসপাতালে দেখতেছি ভাই, কেমন? হ্যাঁ ইসমিন ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যখন আমি ওই দিন খলিফা হাসপাতালে দেখতেছি, একটা ইন্ডিয়ানি পরিবার, ছোট ছোট বাচ্চা, 3-4 বছর, 5 বছরের তিনটে বাচ্চা, তিনটা বাচ্চার করোনা, তার মার করোনা, তার বাপের করোনা। সেটা তখন আমি বলতেছি এদের কী অবস্থা, বলতেছে যে এরা আমরা একই রুমে রয়েছি, বাস ওরা 5জনের করোনা। এটা মোটা আলহামদুলিল্লাহ সবাই এখানে, কিছু লোকের পজিটিভ আসতেছে, কিছু লোকের আবার নেগেটিভ আসতেছে। খলিফা হাসপাতালে কিছু লোকের পজিটিভ আসছে, আবার এখানে আসছে, আর আবার কালকে পরশু করছে, আর আবার এখানে যখন এ দিছে ওদের আবার নেগেটিভ চলে আসছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক, সবাই সুস্থ হবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, যারা এগুলো নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আর যাদের বয়স বেশিরভাগ, এগুলো এখন ডাক্তারে আমাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছে, যদি তাদের হাড়ে সমস্যা আছে, যারা কিডনিতে সমস্যা আছে, যারা ওদের 50-এর পরে গেলে ওদের ঝুঁকিপূর্ণ, 50-এর নেচে যারা ওরা কোনো ঘাবড়াবেন না ইনশাল্লাহ। নুরুল আফসার ভাই, দাউন মিয়ার ব্যবসায় ঠিক আছে ভাইয়া, আবুধাবিতে আছি, ভালো আছি, দোয়া করবেন ইনশাল্লাহ। এ কে এম হালিম ভাই, আসি ভাইয়া, সবাই ভালো আছি, সবাই দোয়া করবেন। আল্লাহ কবিরুর রহমান, আরাফাত ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, দোয়া করিয়েন আরাফাত ভাই, সবাই দোয়া করিয়েন ইনশাল্লাহ। দেখা যদি আল্লাহ হয় তোমাদের বাসায় রেখে দেখা হবে।
ক্যাবড্রাইভার কোনো কিছুই নাই আমার, দেখতেছেন আমার কোনো এখানে আপনাদের সবাইকে দেখতেছি মেশিন মেশিনের জায়গা পড়ে রয়েছে, আমি কোনো সিরিফ আমাকে একটা খালি আমার একটা বেস দিছে এরা যে আমি ও পজিটিভ এই জন্য। তো কেউ ঘাবড়াবেন না ইনশাল্লাহ, সোহেল সাদি খালাতো ভাই কেমন কি অবস্থা আছি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন ইনশাল্লাহ। ইকবাল ভাই আমাদের আবুধাবি বিশিষ্ট ব্যবসায়ী, ইকবাল ভাই দোয়া করি আল্লাহ ভালো রাখেন ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি, দোয়া করবেন ইনশাল্লাহ। আর সবাই যেই রকম যার অফিসে যে যান দূরত্ব বজায় রাখবেন, এরা বারবার স্ট্যাটাস দিতেছে আমাদেরকে, এরা বলতেছে আমরা যে ক্যাম্পে আছি 3-4 হাত দূরে সবসময় এরা ইয়া থাকবে ডিসকাস থাকবেলা বলতেছে, ওরা আমাদেরকে বললো যে তোমরা 3-4 হাত ডিসটাকাস, যেমন আমার সাথে একটা ইন্ডিয়ানই আছে, দুই হাত পরে একটা সিট, আরেকজন আছে ফার্স্ট সিট, আসছি মোটামুটি ভালো আসছি, আল্লাহ ফাক সবাইকে সুস্থ করে দেন। আরাফাত ভাই আল্লাহ স্মরণ হোক ইনশাল্লাহ ভাইয়া। নজরুল ইসলাম, নজরুল হোসেন আসি ভাইয়া ভালো আছি, হ্যাঁ সবাই ইনশাল্লাহ করুণা নিয়ে কোনো ঘাবড়াবার কিছুই নেই, আল্লাহ ফাক ওইটার একটা আল্লাহ রেজাল্ট দিছে সবাইকে, এটা একটা পরীক্ষা, ওই পরীক্ষাতে সবাই উত্তীর্ণ হইতে হলে এটা আল্লাহকে সবাই সবসময় সবসময় আল্লাহকে স্মরণ করুন, কোনো টেনশনের কোনো ইয়ার কোনো দরকার নাই। আমি আমাদেরকে কোনো কোনো ম্যাক মা বা ভেন্টিলেটার বা কিছু আমাদের কোনো পাইপ নিঃশ্বাসে আমাদের আলহামদুলিল্লাহ কোনো ইয়ে নেই, স্রেফ এটা বলতেছে একটা ভাইরাস, তো আমাকে স্রেফ একটা প্যারাসিটামল দিছে কিছুক্ষণ আগে, আজকে 14 তারিখে আসছি, আজকে একটা প্যারাসিটামল দিছে, তো বলতেছেন তোদের কোনো সমস্যা নাই যারা একটু সুস্থ তাদেরকে আরেক জায়গায় নিয়ে যাইতেছে। ফিরোজ ভাই আসি ভাইয়া ভালো আছি, দোয়া করবেন ইনশাল্লাহ। আবু সুজন আছে ইনশাল্লাহ ভালো আছি, মজিব ভাই ভালো আছি ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই, দোয়া করবেন। রাজু খান আলমগীর মামা কী অবস্থা? আছি ভালো আছি আল্লাহ তোমাদের দোয়া। রাজাক ভাই, না রাজাক ভাই ইনশাল্লাহ চিন্তা নাকি চিন্তা ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দোয়া ভালো রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকের দরবারে শুক্রিয়া, ইনশাল্লাহ দোয়া করবেন। সুমন ভাই আছি ইনশাল্লাহ ভালো আছি মোটামুটি, ফয়েজ কবির আল্লাহ সুস্থ দান করে দেন, হ্যাঁ ঠিক আছে ফয়েজ ভাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাক আপনাদের দোয়া ভালো রাখছে মোটামুটি, দোয়া করবেন ইনশাল্লাহ, ভালো আছি এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি। আজকে জুমার দিনে সবার জন্য দোয়া করছি, নামাজ পড়ছি এখানে, দেলোয়ার হোসেন মামা আছি ভালো আছি ইনশাল্লাহ, সবাইকে আল্লাহ সুস্থ করে দেখ। হ্যাঁ ইলিয়াস আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আব্দুল মোতালেব সাজু ভাই কী খবরে আছে ভাইয়া? ভালো আছে ইনশাল্লাহ, হ্যাঁ সাইফুল মামা আছি ইনশাল্লাহ ভালো আছি, দোয়া করি। কাজী এমডি সেলিম ভাই, হ্যাঁ ঠিক আছে ভালো আছি, আমি এখন অনলাইনে আছি ভাই, আমি এখন অনলাইন হাসপাতালে আছি, আমি এখন অনলাইন হাসপাতালে আছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন, আমি আবুধাবি অনলাইন হাসপাতালে আছি এখন, এখানে বলাই অনলাইন হাসপাতাল, হ্যাঁ আছি ফিরোজ কাকা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, মাসুদ আল্লাহ আপনাকে নেকের দান করে, ঠিক আছে ভাইয়া দোয়া করিয়েন সবাই। এমডি আলম ভাই ঠিক আছে ভালো আছি, গোলাম কিবরিয়া রিয়াজ ভাই ভালো আছি, রিয়াজ সাজু মামা কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ। এই তো আবুধাবি এনএমসি থেকে ট্রিটমেন্ট নিতেছে, আমি আসলে আমিও এনএমসি নিলেও ফেরতাম, তো আমি চিন্তা করলাম যে না দুজনে যাতে আমরা ধরা খাইলাম আমরা একজনে এক জায়গায় থাকি। হ্যাঁ আরিফুল ইসলাম ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, দোয়া করিয়েন। আপনার পর্তকালে কী অবস্থা ভাইয়া, ভালো আছেন তো? আলাউদ্দিন ভাই আছি আলহামদুলিল্লাহ, আলাউদ্দিন ভাই দেখতেছি ভালো থাক, দোয়া করিয়েন। নজরুল ইসলাম ভাই, হ্যাঁ আছি আফসার ভাই এখন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করিয়েন ভাইয়া।
ঠিক আছে ফিরোজ কাকা, দোয়া করিয়েন খুশি থান ইনশাল্লাহ। আল্লাহ যদি আপনাদের মাঝে আবার ফিরে এনে দেখা হবে ইনশাল্লাহ।